দিল্লির বাংলাদেশ হাই কমিশনে বাড়লো নিরাপত্তা, দিল্লির বাংলাদেশ হাই কমিশনে বাড়লো নিরাপত্তা, হাই কমিশনের সামনে বাড়ানো হলো পুলিশের সংখ্যা। দিল্লির যে হাই কমিশন রয়েছে, বাংলাদেশ হাই কমিশন রয়েছে, সেখানে নিরাপত্তা বাড়ানো হলো, হাই কমিশনের সামনে বাড়ানো হলো পুলিশের সংখ্যা। সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে হাই কমিশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও রীতিমতো বিভিন্ন ব্যারিকেড তৈরি করা হয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন, সেই হাই কমিশনেও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে হাই কমিশনের সামনে বাড়ানো হয়েছে। পুলিশের সংখ্যা, হাই কমিশনের সামনে পুলিশের সংখ্যা আরও বাড়লো এই মুহূর্তে দিল্লির বাংলাদেশ হাই কমিশন, যেই হাই কমিশনের সামনে এই মুহূর্তে পুলিশের সংখ্যা আরও বাড়লো। দেখতেই পাচ্ছেন আপনারা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই ছবি। এই মুহূর্তে কিন্তু আমরা আবারও নজর রাখবো যে সীমান্ত, সেই সীমান্তে নজরদারির দিকে, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তের ছবিটা ঠিক কি সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রণজিৎ। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে যে কি পরিস্থিতি সেই ছবিটা আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে, সীমান্তের ওপারে আগুন বিক্ষোভকারীদের। এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি দিল্লির ছবিটা, দিল্লির বাংলাদেশ হাই কমিশনের ছবিটা দেখালাম, অন্য পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তের কি ছবি রণজিতের কাছ থেকে সেটা জানবো। রণজিৎ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তে। এই সীমান্তকে ভারতবর্ষের যে দিক, সেই দিককে যেরকম বলা হয় ফুলবাড়ি সীমান্ত, ঠিক এর অপোজিটের যে বাংলাদেশের যে প্রান্ত রয়েছে তাকে বলা হয় বাংলা বান্দা সীমান্ত। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা লক্ষ্য করলাম এ প্রান্ত থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া, অর্থাৎ বিক্ষোভকারীরা সেখানে কিন্তু আগুন জ্বালিয়েছিলেন এবং সেই আগুন দেখার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ফুলবাড়ির যে এই ভারত বাংলাদেশের সীমান্তের যে গেট রয়েছে সেই গেট কিন্তু খোলা অবস্থায় ছিল। পরবর্তীতে সেই আগুন দেখার পরে কিন্তু বিএসএফের তৎপরতা কিন্তু ইতিমধ্যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, মুহুড় মুহুর পেট্রোলিং করছে বিএসএফ এই ফুলবাড়ি ভারত বাংলা সীমান্ত দিয়ে, যাতে কোনো রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। পাশাপাশি এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যে বিএসএফের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি সাইকেল এবং পায়ে হেঁটে পেট্রোলিং বেড়েছে, পাশাপাশি যেই সমস্ত জায়গাগুলিতে ক্যামেরা রয়েছে। পরিস্থিতিটা কি করা করে নিরাপত্তা এই মুহূর্তে আমরা একবার মালদায় যাব, সেখানে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, মালদার কি সার্বিক পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থার জন্য, কি কি করা হচ্ছে সেখানে? দেখো, আমি এই মুহূর্তে মালদার যে মহদীপুর স্থলবন্দরে রয়েছি এবং রীতিমতো বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেই ক্ষেত্রে মালদার মহদীপুর সীমান্তে রীতিমতো বিএসএফরা কড়া নিরাপত্তা দিয়েছে এবং সেখানে রীতিমতো দেখা যাচ্ছে সেই ছবি, এবং পাশাপাশি তোমরা দেখো যে পুলিশই কিন্তু নিরাপত্তা এখানে রয়েছে। পাশাপাশি বিএসএফ থেকে আপাতত যে ওই পার থেকে যারা বাংলাদেশ থেকে যারা এই পারে আসছে বা বাংলাদেশ বা ভারত থেকে যারা বাংলাদেশ যাচ্ছে আপাতত কিন্তু বন্ধ রয়েছে, তবে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন। এবং এখানে পাশাপাশি এখানে যারা আমরা যেটা জানতে পাচ্ছি যে এখানে অনেক ট্রাক ড্রাইভার যারা আজকে বাংলাদেশে গিয়েছিল তারা এক্সপোর্ট করতে, তারা কিন্তু অনেকেই আজকে 300 থেকে 350 ট্রাক ড্রাইভার তারা আসতে পারছে না। আমার সাথে রয়েছে এখানকার যিনি এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক প্রসূনবাবু। আর কী পরিস্থিতি আজকে? যা পরিস্থিতি চলছে, আমাদের এক্সপোর্ট গাড়ি প্রায় 148 গাড়ি এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে, তার মধ্যে আমাদের কিছু ড্রাইভার আগেকার ছিল, প্রায় 300 থেকে 350 ড্রাইভার অলরেডি আমাদের বাংলাদেশে আছে। ওনাদেরকে আনার জন্য আমরা বলেছি, বাংলাদেশ কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে আমরা চেয়েছি তারা যেন ফেরত আসে এবং সুস্থভাবে ফেরত আসে। একটু তো দুশ্চিন্তা থাকবে, যেহেতু আমাদের ড্রাইভার খালাসি ওরা যাচ্ছে, ওদের যদি একটা কিছু হয়ে যায় ওই বর্তা তো আমাদের উপরে আসবে, কারণ আমাদের আমরা হচ্ছে এক্সপোর্টার, আমাদের মাল নিয়ে ঢুকেছে ওরা, তো ওদের সম্পূর্ণ দায় দায়িত্বটা আমাদের এখন নিতে হবে। এবং বাংলাদেশেও প্রায় 300 থেকে 350 গাড়ি আটকানো আছে। কত লস? প্রায় 15 থেকে 16 কোটি টাকা লস। দেখো, যিনি যেটা আমরা জানতে পাচ্ছি ওই বাংলাদেশে এক্সপোর্ট করতে গেছিলো 300-350 গাড়ি, তারা আজকে বাংলাদেশে ওই পারে ভারতের চালকরা তারা কিন্তু আটকা পড়ে রয়েছেন। এবং যদি আমি সামনের দিকে যাই, পুলিশ এখানে রয়েছে, কারণ বাংলাদেশ সীমান্তে যে মহদীপুর যে স্থলবন্দর সেখানে পুলিশের অবস্থা রয়েছে এবং কার্যত ফাঁকা, যে এই রীতিমতো ফাঁকা অবস্থা রয়েছে এই যে সীমান্ত। এখানে কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু যারা বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে হারে বাংলাদেশের যে একটা অস্থিরতা
চলেছে এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগ করেছেন এবং তারপর থেকে সেখানে বাংলাদেশে নাকি বিজয় মিছিল চলছে, তেমনটাই কিন্তু বাংলাদেশি যারা ভারতে আসছেন তারা কিন্তু বলছেন। সাধারণত আরেকটি যেটা ছবি দেখাবো, এই যে রাস্তার ছবি দেখাবো, এটি হচ্ছে সেই স্থলবন্দরের রাস্তা যেখানে প্রতিদিন প্রায় 200-250 থেকে যারা লরি তারা কিন্তু আজকে বাংলাদেশের সীমান্ত ভারত বাংলাদেশ মধুপুর স্থলবন্দর দিয়ে তারা এক্সপোর্ট করে, কিন্তু আজকে সেই রাস্তার ছবি দেখাচ্ছি পুরোপুরি ফাঁকা, কারণ আমদানি রপ্তানি সম্পূর্ণই কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে এবং কবে এই এক্সপোর্ট চালু হবে সেটাও কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। রীতিমতো কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের প্রতিদিন এখান থেকে যে এই মধুপুর স্থলবন্দর থেকে 16-17 কোটি টাকা পার ডে কিন্তু আর্নিং হতো সেটাও কিন্তু আজকে বন্ধ হয়ে বোঝাই যাচ্ছে। সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফ এর তরফে, মালদহের মহেদপুর সীমান্তে বাড়তি নিরাপত্তা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অশান্ত বাংলাদেশ। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারত বাংলাদেশ যে সীমান্তগুলি রয়েছে সেই প্রত্যেকটি সীমান্তে করা নজরদারি। এই মুহূর্তে আমরা যেখানে নজর রাখছি উত্তর দিনাজপুরের সোনামতি সীমান্তে, সেখানে আমাদের প্রতিনিধি তুষার রয়েছে। তুষার, সেই সীমান্তের ছবিটা কি, কতটা কড়াকড়ি নিরাপত্তা? একদমই দেখো, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা দিয়ে রয়েছে এই বাংলাদেশ বর্ডার রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় 152 নম্বর ব্যাটালিয়ন যেটি সোনামতি সেখানে আমি রয়েছে। আমি ছবিটা দেখাবো, এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আর একদমই কিন্তু যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু আতঙ্কিত এবং বিএসএফের পক্ষ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কোনো মানুষকে কিন্তু সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আর বরং এক প্রকার বলাই চলে যে এই বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার যে বিএসএফের যে সমস্ত দায়িত্ববদ্ধ রয়েছে তারা কিন্তু তাদের যে ডিউটি কিন্তু বাড়িয়ে দিয়েছে, এক প্রকার কিন্তু সীমান্তবর্তী এলাকা কিন্তু জনশূন্য। তুমি দেখো আমার ছবিটা দেখাচ্ছি তোমাকে, আমি যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু একদম জনশূন্য করে দেওয়া হয়েছে, কাউকে কিন্তু এই যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। কারণ এই যে সীমান্তবর্তী এলাকা সেখানে কিন্তু তুমি এর আগে কিন্তু বিভিন্ন মানুষ যাতায়াত করতো এই রাস্তাগুলি দিয়ে, কিন্তু আজকে কিন্তু এক অন্যরকম ছবি, এখানে কিন্তু কোনো মানুষকে কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এবং বিএসএফের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্যাট্রোলিংয়ের মাধ্যমে কিন্তু এই বর্ডার এলাকার যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করছেন যে কোনো মতেই যেন এই বর্ডারের যে স্থিরবর্তী এলাকায় যেন না চলে আসে সাধারণ বাসিন্দারা। এবং এক প্রকার এই বাংলাদেশের ঘটনায় কিন্তু ভারতীয় যে সমস্ত বিএসএফ রয়েছে তারা কিন্তু এক প্রকার সক্রিয় এবং তারা কিন্তু তাদের ডিউটি কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এক প্রকার বলাই চলে। সেই ছবিটা কিন্তু এই সোনামতি বর্ডার সেখানে দেখা যাচ্ছে। বিএসএফের যিনি ডিসিজি রয়েছে 152 নম্বর ব্যাটালিয়নের, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে একাধিক বৈঠক করা হচ্ছে এই সীমান্তবর্তী এলাকায়, কোনোভাবেই কিন্তু কাউকে কিন্তু প্রশ্রয় করা হবে না এবং করা তাদের যে পদক্ষেপ তা কিন্তু জারি থাকবে, এমনটা কিন্তু বিএসএফের ডিসিজির পক্ষ থেকে কিন্তু আমরা তথ্য পাচ্ছি এই মুহূর্তে। তুমি আরও একবার আমি তোমাকে ছবিটা দেখাবো, একদম কিন্তু ফাঁকা বললেই চলে জনশূন্য, কারণ বিএসএফের পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু এদিক দিয়ে প্যাট্রোলিং করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যেন কোনো মানুষ যাতে এদিক দিয়ে যেন না চলে আসে বর্ডার সীমান্তবর্তী এলাকায়। আর এখানকার যারা বাসিন্দারা তারাও কিন্তু এক প্রকার আতঙ্কিত, তারা বলছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে। তুষার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই আবারও আসছি তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে আমরা কোচবিহার বর্ডারের দিকে নজর রাখবো। কোচবিহারের বাংলাদেশ সীমান্ত বন্ধ করা হয়েছে, সেখানে যাতায়াত একদমই, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিংসুকের সঙ্গে। কিংসুক, কি পরিস্থিতি? একটু আগে যে তুমি ছবি তুলে ধরছিলে কড়া নিরাপত্তা বিএসএফ এর, এই মুহূর্তে আরো কি আপডেট? দেখো তোমাকে বলি, আমি আমার যে কথা বলছিলাম, আমি দাঁড়িয়ে রয়েছি জিরো ল্যান্ড, ভারতবর্ষের জিরো ল্যান্ড, এই সেই জায়গা যেটা ভারতবর্ষের জিরো ল্যান্ড, এখানে কারো প্রবেশ নিষেধ। আর এটা ডোরাডাবড়ি বিএসএফ ক্যাম্প, আর ঠিক তার পাশেই রয়েছে ঝালুন্দা বাংলাদেশের জায়গা। এবার যে ছবিটা তোমাকে দেখাবো, রাজ্য সড়কটা দেখাই কতটা ডিস্টেন্সে, এই সেই রাজ্য সড়ক, যেই রাজ্য সড়ক থেকে বড়জোর দূরত্ব খুব বেশি হলে পরে দূরত্ব 100-200 মিটারের মধ্যে হবে। আর ঠিক সে কারণেই এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার সিল করে দেওয়া হয়। যে ছবি দেখা যাচ্ছে তাতে চ্যাংড়াবান্ধা চেকপোস্টে বিশেষ গেট ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্তভাবে বিএসএফ এর জওয়ান মোতায়েন করা হয়েছে এবং সমস্ত রকম পণ্য পরিবহন বন্ধ রয়েছে। অর্থাৎ এক কথায় অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। কোচবিহারের বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী এবং তার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আনফেন্সিং, তবে এই ফেন্সিংগুলো নতুন হয়েছে এবং কিছু জায়গা এখনও আনফেন্সিং রয়েছে। সেই সমস্ত জায়গায় অতিরিক্ত
বিএসএফ এর জওয়ান মোতায়েন করা হচ্ছে, এবং আমরা যে খবর পেয়েছি বিএসএফ সূত্রে তাতে আধিকারিকরা অর্থাৎ কমান্ডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য যে আধিকারিক তারা কিছুক্ষণের মধ্যেই সমস্ত আধিকারিকরা বর্ডারে পৌঁছবেন, সেখানে তারা রাত্রে থাকবেন এবং সমস্ত পরিস্থিতির উপর নজর রাখবেন, এবং ইন্ডিয়ান আর্মির স্পেশাল কিছু জওয়ান তারা ইতিমধ্যে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে এসে পৌঁছেছেন। কি আপডেট, তারা কোথায় যাবেন, তারা কি বর্ডার অব্দি যাবেন নাকি চ্যাংড়াবান্ধা চেকপোস্টে থাকবেন, যদি এই বিষয়ে জানা যায়নি, তবে যা খবর পাচ্ছি তাতে যে সেক্টর হেডকোয়ার্টার রয়েছে বিভিন্ন বিএসএফ এর, সেই সেক্টর হেডকোয়ার্টার থেকে আরও অতিরিক্ত জওয়ান তাদেরকে নিয়ে আসা হচ্ছে চ্যাংড়াবান্ধা সহ কোচবিহারের যে বিস্তীর্ণ বর্ডার এলাকা রয়েছে সেই জায়গাতে। ফলে স্বভাবতই চরম সতর্কতা অর্থাৎ যাকে বলা হচ্ছে অপারেশন অ্যালার্ট, যাকে আমরা রেড অ্যালার্টও বলতে পারি, সেই অপারেশন অ্যালার্ট জারি রয়েছে সমগ্র এলাকায়। অর্থাৎ কিংশুক বোঝাই যাচ্ছে সিল করা হয়েছে কোচবিহারের বাংলাদেশ সীমান্ত। আবার